এয়ারপোর্ট টানার লাখড়া এলাকা। এখানে আবঙ্গিসা একটা মাজার আছে, মাজারটা অনেক পুরাতন এবং অনেক উপরে। এখন আপনারা দেখছেন অনেক পরিষ্কার হয়েছে, কিন্তু আগে আরো গহীন ছিল। উনি যখন প্রথম আসছিলেন তখন কোনো মানুষজন ছিল না এখানে। এই আল্লাহর এবাদতের জন্য এই এত উপরে একা একা উনি এখানে থাকছেন। তো যাই হোক, জায়গাটা অনেক সুন্দর, খুব ভালো লাগবে। এটা সবাই চিনে না এই জায়গাটা, যারা চিনে সিলেটে, যারা লোকাল যারা চিনে, তারা গেস্টরা আসলে, মেহমানরা আসলে নিয়ে আসে। আপনারা আসতে পারেন, এই জায়গাটা খুব সুন্দর, ভালো লাগবে। আর একবার বলেন মাজারটা না। আবঙ্গিসা মাজার। এখন আবঙ্গিসা মাজারে যাচ্ছি। এটার বৈশিষ্ট্য হলো এটা একটু অ্যাডভেঞ্চার টাইপের, পাহাড় পাহাড় বেয়ে বেয়ে আপনাকে মাজারের উপর উঠতে হবে। মাজারটা অনেক উঁচাই, জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে। মাজারে গিয়ে সবার সাথে দেখা হবে। এখন পর্যন্ত আল্লাহ হাফেজ। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। জাস্ট এখানে আসলে আপনি হারিয়ে যাবেন, এত সুন্দর। যাবতীয় সিলেটে এটা প্রচুর পাওয়া যায়। মজার ব্যাপার, আপনি এই গাছের টাচ করবেন, গাছ অটোমেটিক্যালি ভাঁজ হয়ে যাবে। এই যে গাছের পাতাটা, এই যে দেখতেছেন, মানুষের স্পর্শ পাইলেই বাস। এখানে তো মনে হয় ইয়া হয়, মানে পানি পানি টা নিয়ে তো যায়, ঝর্ণার পানি। বর্ষার সময় তো পুরো ভর্তি থাকে। আমরা ঘন জঙ্গল দিয়ে আবঙ্গিসার মাজারে যাচ্ছি। দেখি মুহিন ভাই আমাদেরকে কোন দিক দিয়ে নিয়ে যায়। সেই নিচ থেকে, এইখান থেকে আমরা হাঁটতে হাঁটতে, এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওদিক দিয়ে হাঁটতে হাঁটতে একবারে পাহাড়ের উঁচায়। অনেক পথ, এখন পাহাড়ের একদম উঁচাতে, যেটা প্রায় 15 তলা বিল্ডিং এর সমান, অনেক উঁচায়। এখন মাজারে ছবি তোলা নিষেধ। এখন জানি না মাজারের ছবি আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারবো কিনা। ছবি তোলা নিষেধ ভাই। এই যে মাজারটাতে ওঠার দুর্গম রাস্তা, দুর্গম পথ, অনেকটা পথ পিছনে ফেলে আসছি, সামনে আরো উঠতে হবে। এখন আমি জানি না যে মাজারে ছবি তোলা নিষেধ কিনা, তবে শুনতেছি নিষেধ, দেখা যাক কি হয়। এটাই সেই মাজার, যে মাজারটা সিলেটের অনেক দুর্গম একটা জায়গায় অবস্থিত। এখন মাজারটা থেকে আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। মাজারে যদিও বা ছবি তোলার ভিডিও করার কোনো অনুমতি ছিল না, তারপরে আমি অল্প অল্প করে ছবি বা ভিডিও নিয়ে নিছি, কিন্তু ওখানে কোনো কথা বলা যায়নি, কারণ কোনো অনুমতি নেই। ওখানে কি আছে, একটা পাগলা বাবা না? যদি ওখানে গিয়ে আপনি ভিডিও বা ছবি তুলেন, তাহলে পাগলা বাবার মার খেতে হবে।
আসে যে একটা মহিলা আগত এই যে আমার পিছনে মাদারটা মাজার ভিজিট শেষে চলে যাচ্ছে, আবার যেদিক দিয়ে আসছিলাম তার উল্টো সাইড দিয়ে নিচে নামতেছে। অনেক দুর্গম একটা পথ। আশেপাশে বন জঙ্গল অনেক দূর থেকে তো মনে আসে মাজারে না?